সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে। পরীক্ষার আগের রাতে কোন কাজগুলো করবেন আর কোন কাজগুলো করবেন না, সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। পরীক্ষার আগের রাতে প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো নিজের উপরে আত্মবিশ্বাস রাখবেন। আমি সবকিছু পারি, আমি সবকিছু পারবো, পরীক্ষায় সবকিছু লিখে আসবো আমি, এরকম একটি মনোভাব নিয়ে পরীক্ষার হলে যাবেন। তাহলে আশা করছি আপনার পরীক্ষাগুলো ভালো হবে। আপনি যদি মনে করেন এখনও আপনার সম্পূর্ণ সিলেবাস শেষ হয়নি, সেক্ষেত্রে আপনি চাইলে আপনাদের বন্ধু বান্ধবদেরকে কল দিয়ে দেখতে পারেন, কারোই সম্পূর্ণভাবে এখনও সিলেবাস শেষ হয়নি। এজন্য কোনো চিন্তা না করে নিজের উপরে আত্মবিশ্বাস রাখবেন। আশা করতে পারি আপনার পরীক্ষাগুলো ভালো হবে। তারপরে আপনারা যে কাজটি করবেন সেটি হলো আপনাদের ইম্পর্টেন্ট যে টপিকসগুলো আছে, অর্থাৎ আপনাদের বিভিন্ন টিচার বড় ভাইগণ যে বিভিন্ন শিট নোট বা খাতা তৈরি করে দিয়েছে, সেগুলো পরীক্ষার আগে ভালো করে রিভিশন করে যাবেন। এমনকি আপনাদের বইয়ে যে হাইলাইটস করা অংশগুলো আছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ অংশগুলো দাগানো আছে, সেগুলো আপনারা রিভিশন করে যাবেন। কারণ আপনি নতুন কোনো পড়ায় হাত দিবেন না। নতুন কোনো পড়ায় হাত দিলে পুরাতন পড়াগুলো, অর্থাৎ যেগুলো আপনার আগে থেকে পড়া, সেগুলো ভুলে যেতে পারেন। সেক্ষেত্রে শুধু যেগুলো শিক্ষকগণ বা বিভিন্ন নোট গাইড তৈরি করে দিয়েছে সেগুলো, এমনকি বিভিন্ন নোট গাইডের হাইলাইটস করা অংশগুলো আপনি বারবার রিভিশন করে যাবেন। তাহলে আশা করতে পারি আপনার পড়াগুলো বা পরীক্ষাগুলো খুব ভালো হবে। তারপরে পরীক্ষা আপনি যে কাজটি করতে পারেন সেটি হলো আপনাদের যে বিভিন্ন ফাইলপত্র আছে এগুলো গুছিয়ে রাখবেন, যেমন কলম, অ্যাডমিট, ক্যালকুলেটর, পেন্সিল, রাবার, ঘড়ি ইত্যাদি। এগুলো আপনি পরীক্ষার আগের দিন রাত গুছিয়ে রাখবেন, এমনকি সকালে যখন পরীক্ষার কেন্দ্রে যাবেন তার আগেও একবার চেক করে দেখবেন সবগুলো ঠিকঠাক মতো আছে কি না। তারপরে যে কাজটি করবেন সেটি হলো পরীক্ষার আগের রাতে পর্যাপ্ত পরিমাপ ঘুমাবেন। অনেকে আছেন যারা পরীক্ষার আগের রাতে পর্যাপ্ত পরিমাপ ঘুমান না, এই কাজটি করা যাবে না। কারণ আপনি যদি পর্যাপ্ত পরিমাপ না ঘুমান সেক্ষেত্রে মস্তিষ্ক কাজ করবে না, সেক্ষেত্রে আপনি যে কোনো সময় অসুস্থ হয়ে পড়তে পারেন, এমনকি পরীক্ষা খারাপ হতে পারে। সেক্ষেত্রে আশা করতে পারি আপনি পর্যাপ্ত পরিমাপ ঘুমাবেন, এমনকি সকালের জন্য অ্যালার্ম দিয়ে রাখবেন যাতে করে আপনার সময়টা সঠিকভাবে কাজে লাগাতে পারেন, এমনকি সঠিক সময় আপনি উঠতে পারেন। তারপরে আপনি যে কাজটি করতে পারেন সেটি হলো পর্যাপ্ত পরিমাপ খাবার খাওয়া। অনেকে আছেন যারা পরীক্ষা আসলে খাবার খাওয়া ছেড়ে দেন, এটা মোটেও করা যাবে না। কারণ আপনি যদি পর্যাপ্ত পরিমাপ খাবার না খান সেক্ষেত্রে আপনি যে কোনো সময় অসুস্থ হয়ে পড়তে পারেন। সেক্ষেত্রে আশা করতে পারি পরীক্ষার সময় আপনি পর্যাপ্ত পরিমাপ খাবেন। অনেকে আছেন যারা না খেয়ে পরীক্ষার কেন্দ্রে যায়, এ ভুলগুলোও করা যাবে না। অনেকে আছেন যারা আরও কিছু ভুল করে থাকেন, যে ভুলগুলো আর করা যাবে না, যেগুলো হলো অনেকে আছেন পরীক্ষা শেষ করার পরে কোনগুলো সঠিক হলো কোনগুলো ভুল হলো এগুলো মিলিয়ে দেখেন, সেটি করা যাবে না। কারণ অনেকে আছেন যারা একের ক হবে না খ হবে, বন্ধু বান্ধবদেরকে জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করলে দেখা গেছে অনেকগুলো ভুল হয়, কি দরকার বলেন। আপনি যদি আপনি নিজের ভুল নিজেই যদি খুঁজে বের করেন, এমনকি নিজেই চিন্তিত হন, তাহলে এই ভুলগুলো খোঁজার কোনো দরকার নেই। কারণ এই ভুলগুলো খুঁজলে তো আর নতুন করে এগুলো শুধরাতে পারবেন না। সেক্ষেত্রে পরীক্ষা যেটা দিয়েছেন যা দিয়েছেন তার উপরেই নির্ভর থাকবেন। আর তাছাড়া আপনি পরীক্ষায় কিভাবে বিভিন্ন ওএমআর সিট পূরণ করবেন, একদিনে কিভাবে 1000 এমসিকিউ পড়বেন, এমসিকিউ কমন না পড়লে কি করবেন, তাছাড়া পরীক্ষার কেন্দ্রে করণীয় 7টি কাজ, এই বিষয়গুলো নিয়ে আমাদের ভিডিও দেওয়া আছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা সকল বিষয়ের লিংক দিয়ে দিব, আশা করছি সেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখে নিবেন। ধন্যবাদ সবাইকে আশার আলো সিএস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।